আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে ১২টি বোয়িং ও একটি ড্যাশ এইট সহ অত্যাধুনিক প্রযুক্তির ১৩টি উড়োজাহাজের মালিক বাংলাদেশ বিমান। সেই হিসেবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো সংকট হওয়ার কথা না। এরপরও হর হামেশাই শিডিউল ঠিক না থাকা, উড়োজাহাজের ভেতরের পরিবেশ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। এসব সমস্যা অনেকটা অমীমাংসিত রেখেই বিমানের বহরে এবার যুক্ত হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরও দুটি নতুন ড্যাশ এইট উড়োজাহাজ। যে স্কোপ আছে, যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি, কারণ বিমান হচ্ছে ব্যবসায়িক এন্টিটি, ফলে যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোই হচ্ছে মূলত। যদিও বহরে উড়োজাহাজ বাড়ানোর চেয়েও ফ্লাইট পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের প্রচারণা কৌশল তৈরি বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশে তো কারোর নেই, আশপাশের দেশে এয়ারলাইন্সগুলোরও এরকম ব্র্যান্ড নিউ ফ্লিট নেই। এটার অ্যাডভান্টেজ নিতে হবে বিমান ম্যানেজমেন্টের, তাদের প্রচণ্ড অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে হবে। ইন ফ্লাইট সার্ভিসে যারা আছে তাদের মনে রাখতে হবে দ্য প্যাসেঞ্জার্স পে দেয়ার স্যালারিজ। তবে বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস উল্টো পথের বিমান কক্ষপথে ফিরবেই। তার দাবি শুধু পরিকল্পনা নয়, তা বাস্তবায়নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। কোভিডের কারণে যেহেতু ভিসা ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত দিচ্ছে না ভারতে, যেটা চেন্নাই আমাদের বিমান চালু করার কথা ছিল, আমরাও প্রস্তুত, এবং দিল্লি রুটে কুয়ালালামপুর, ব্যাংকক, এই রুটগুলোতে আমাদের যে নতুন বিমান ড্যাশ এইট এগুলো চালু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সবকিছু ঠিক থাকলে কানাডা থেকে দ্বিতীয় ড্যাশ এইট উড়োজাহাজটি দেশে আসবে ৪ মার্চ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।